গুগল ম্যাপ থেকে গুগল প্রতি বছর 11 বিলিয়ন মার্কিন ডলার আয় করে থাকে। আচ্ছা, আমি আপনি যে গুগল ম্যাপের স্যাটেলাইট ভিউ, স্ট্রিট ভিউ, রিয়েল টাইম ট্রাফিক আপডেট সেবাগুলো ফ্রিতে ব্যবহার করি, তাহলে কিভাবে গুগল ম্যাপ এতগুলো টাকা আয় করে? প্রশ্ন কিন্তু থেকে যায়। চলেন আমরা না হয় আজকে গুগল ম্যাপ সম্পর্কে জানি। প্রথমে বলে রাখি, গুগল ম্যাপের ইউজার সংখ্যা ওয়ার্ল্ড ওয়াইড 1 বিলিয়ন অ্যাক্টিভ ইউজার, এবং পৃথিবীর প্রায় প্রত্যেকটি দেশেই গুগল ম্যাপের ব্যবহারকারী রয়েছে। গুগলের অন্যান্য সার্ভিসগুলো থেকে গুগল ম্যাপ বিজনেস মডেলটা অনেক বেশি ইনসেন্টিভ, কারণ এখানে ফিজিক্যাল রিসোর্সের ব্যবহার হয় সবচাইতে বেশি। স্যাটেলাইটের মাধ্যমে সারা বিশ্বের ছবি ধারণ ও মনিটরিং হলো বিশাল এক কর্মযজ্ঞ। এই কাজগুলো করার জন্য দরকার হয় বড় বড় সুপার কম্পিউটার ও বিশাল বড় বড় সার্ভার। এই প্রক্রিয়ায় লাখ লাখ ঘন্টা প্রসেস করে মাল্টিপল পেটা বাইট একসাথে জোড়া লাগানো হয়। এই মহাজটিল জিনিস আমাদের সাধারণ মাথায় খুব সহজেই ঢুকবে না। এবার আসা যাক, গুগল ম্যাপের যাত্রা কবে থেকে শুরু হয়েছে? লার্স রাসমুসেন ও জেন্স রাসমুসেন নামে দুই ভাই হোয়াইট টু টেকনোলজিস নামে প্রতিষ্ঠানে C++ প্রোগ্রামিং ভাষায় ডেস্কটপ কম্পিউটারের জন্য মানচিত্রের এই প্রোগ্রাম তৈরি করেছিলেন। 2004 সালের অক্টোবরে গুগল এই প্রতিষ্ঠানটিকে কিনে নেয়। এর মানচিত্রে এই প্রোগ্রামকে ওয়েবভিত্তিক অ্যাপ্লিকেশনে রূপান্তরিত করে। 2005 সালের প্রাথমিক পর্যায়ে গুগল ম্যাপের যাত্রা শুরু হয়। তখন গুগল সার্চের মাধ্যমে মানুষ বিভিন্ন স্থানের মানচিত্র দেখতে পারত, এবং আস্তে আস্তে বিভিন্ন ফিচার অ্যাড করতে থাকে গুগল। 2008 সালে গুগল ম্যাপের অ্যাপস লঞ্চ করে। বলে রাখা ভালো, গুগল ম্যাপ কিন্তু গুগলের মেইন কোম্পানি আলফাবেট দ্বারা পরিচালিত। এবার আসুন, আমাকে এবং আপনাকে গুগল ম্যাপ কী কী সার্ভিস দিয়ে থাকে? আমি আপনি কোনো গন্তব্যস্থানে যাওয়ার জন্য গুগল ম্যাপ আমাদেরকে দিক নির্দেশনা দেয়। কোনো প্রতিষ্ঠানের নাম, ঠিকানা, যে কোনো তথ্য বের করতে গুগল ম্যাপ খুব সহজেই বের করে দিতে পারে। গুগল ম্যাপের স্ট্রিট ভিউ ফিচারের মাধ্যমে আমি আপনি 360 ডিগ্রি ভিউ দেখতে পারি। ট্রাফিক তথ্য রাস্তার জ্যাম সম্পর্কে আগাম জানিয়ে দেয় আমাদেরকে গুগল ম্যাপ। গুগল ম্যাপ আপনাকে পাবলিক ট্রান্সপোর্ট যেমন বাস, ট্রেন ইত্যাদি ব্যবহার করে কোন জায়গায় যাওয়ার জন্য দিক নির্দেশনা দিয়ে থাকে। গুগল ম্যাপে আপনি নিজের পছন্দ মতো মানচিত্র তৈরি করতে পারবেন। কোনো জায়গায় ব্যবসা, রেস্তোরাঁ, হোটেল ইত্যাদি খোঁজার জন্য গুগল ম্যাপ দেখে খুব সহজেই বের করতে পারবেন। চলুন এবার জেনে নিই গুগল ম্যাপ কীভাবে আয় করে। গুগল ম্যাপের সবচেয়ে বড় আয়ের উৎস হলো বিজ্ঞাপন। যখন আমি আপনি কোনো রেস্টুরেন্ট বা কোনো কিছু সার্চ করি, তখন যে প্রতিষ্ঠানগুলো দেখায় ওইগুলা গুগল ম্যাপের বিজ্ঞাপন দ্বারাই দেখায়। এর জন্য গুগলকে অনেক টাকা ওই ব্যবসা প্রতিষ্ঠানকে দিতে হয়। ব্যবসায়ীরা তাদের ব্যবসায়ীকে গুগল মাই বিজনেসে তালিকাভুক্ত করে। এই তালিকাভুক্তির জন্য ব্যবসায়ীরা গুগল ম্যাপকে অনেকগুলো টাকা দিতে হয়। আরেকটি আয়ের উৎস হলো গুগল ম্যাপ অ্যাপ্লিকেশনে ঢুকলে আমরা অনেক সময় দেখতে পারি যে কোনো কোম্পানির নামের পাশে পিন হাইলাইট হয়ে থাকে। এটি করার জন্য কোম্পানিগুলোকে গুগল ম্যাপে টাকা পে করতে হয়। আরেকটা বড় আয়ের উৎস হলো API, অ্যাপ্লিকেশন প্রোগ্রাম ইন্টারফেস। এটি নিয়ে থাকে ছোট এবং বড় কোম্পানি, এবং এটি নিয়েই টিকে আছে উবার, পাঠাও, ফ্রেডেক্স, এয়ারবিএনবি সকল ধরনের প্রতিষ্ঠান। গুগলের আরেকটি আয়ের মাধ্যম হলো, এটা খুবই ইন্টারেস্টিং, PAI, প্লেস অটো কমপ্লিট ইন্টারফেস। অনেক অ্যাপ এবং ওয়েবসাইটে গুগল ম্যাপের PAI ব্যবহার করে। PAI হলো অনেক সময় আমরা কোনো ই কমার্স প্রতিষ্ঠানে বা কোনো সার্ভিসে আমাদের কোনো কিছু অর্ডার বা সার্ভিস দিতে হলে আমাদের নাম, ঠিকানা এবং অ্যাড্রেস অটোমেটিক ফিল আপ হয়ে যায়। এটি মূলত গুগল ম্যাপেরই কাজ। এর জন্য গুগল ম্যাপ প্রতিবারে 3 সেন্ট নিয়ে থাকে ওই ব্যবসায়ী প্রতিষ্ঠান থেকে। এই আয়ও কিন্তু কম নয়। গুগল ম্যাপ ব্যবহারকারীদের ডেটা বিশ্লেষণ করে এবং সেই ডেটা অন্যান্য কোম্পানির নিকট বিক্রি করেও আয় করে থাকে।
গুগল ম্যাপের আরও আয়ের মাধ্যম হলো পার্টনারশিপ এবং সাবস্ক্রিপশন ফি থেকেও গুগল ম্যাপ আয় করে। এসব হিসাব করলে $11 বিলিয়ন মার্কিন ডলার আয় করা গুগল ম্যাপের বাহাতের খেল। অনেক তো ইনকাম এবং সার্ভিস সম্পর্কে বললাম, এবার চলেন ভিন্ন কিছু বলি। গুগল অ্যাপ্লিকেশনের মাধ্যমে গুগল ম্যাপ পুরো বিশ্বকে তার হাতের মুঠোয় রেখেছে। পৃথিবীর সব ধরনের বিজনেস এবং প্রপার্টির সত্যিকারের লোকেশন গুগল ম্যাপের কাছে রয়েছে। আরেকটা কথা হলো, আজকের বিশ্বের সবচেয়ে পাওয়ারফুল জিনিস হলো ডেটা, আর এই ডেটা গুগল ম্যাপের কাছে অনায়াসেই আছে। এই ডেটা দিয়ে $11 বিলিয়ন মার্কিন আয় করা কোনো ব্যাপারই না। আজকে আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। এই পর্যন্ত সঙ্গেই থাকুন।